পূর্ব মেদিনীপুর জেলায় সোমবার সকাল থেকে কখনো বৃষ্টি আবার কখনো রোদ দেখা যাচ্ছে। অশনির প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে। প্রশাসন ঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করেছে। লাগাতার চলছে কুইক রেসপন্স টিমের মহড়া। জনগণকে সচেতন করতে চলছে মাইকিং। স্লোগান সেন্টারগুলিকে প্রস্তুত রাখা হয়েছে, ত্রাণ মজুত করা হয়েছে। দীঘায় পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা ও ব্লকগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। হলদিয়ার উপকূলরক্ষী বাহিনী সমুদ্রের মৎস্যজীবীদের সতর্ক করছেন। ঝড় মোকাবিলায় তটরক্ষী বাহিনীর 4টি হোভারক্রাফট, 2টি উদ্ধারকারী জাহাজ হলদিয়া এবং 2টি এয়ারক্রাফট কলকাতায় প্রস্তুত রাখা হয়েছে। There is a hovercraft to carry out the assessment in that area. Post cyclone we sent for assessment if there is any hit, if there is any casualty. Otherwise our ship is always in standby and out at sea, and we are ready in all respect. You can see the preparation, everybody is ready. Acha এখন কি অবস্থা এখানে? হলদিয়াতে তো আমরা দুটো জাহাজ আছে, আর 4টা হোভারক্রাফট আছে। কলকাতা দিকে 2টো ডর্নিয়ার, ভুবনেশ্বর দিকে ALH ডর্নিয়ার আছে। অল আর স্ট্যান্ড বাই অ্যান্ড উই আর রেডি ইন অল রেসপেক্ট। অ্যাজ এ কোস্ট গার্ড অফিসার উই আর ডুইং আওয়ার ডিউটি অ্যাজ পার চার্টার অফ ডিউটি অ্যান্ড our Haldia team is always ready to meet any eventualities. We are ready to last take 2 care days of. You have announced at deep sea. That announcement is a routine thing actually. It's a very routine. Whenever any cyclone comes, we announce for the safety of the fishermen out at sea so that they can be recalled if there is any boat out at sea. So that's why we make announcement through media and we take help of our own asset. We carry out announcement and we have given to the local agencies also, like media and local police, ADs, everybody. They are working as a team, so we are ready in all respect. Haldia team is always ready, as you know. পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।